हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी অরিত্র। तो এখন আমরা কথা বলবো পুনর্জন্ম 1 2 3 এই তিনটে নাটক নিয়ে আর কি কথা বলবো, পার্ট 1 2 3 তিনটে নিয়ে। লাস্ট কদিন ধরে আমার চ্যানেলে বহু রিকোয়েস্ট আসছিল যে পুনর্জন্ম 3 রিলিজ করেছে, তো এটা দেখো এবং রিভিউ করো। এবং শুক্লপক্ষ বলে একটি উইকি জায়গায় আরো একটি কাজ আসছে, তার সাথে এটা একটা ক্রসওভারও রয়েছে, তো সেইগুলো নিয়ে লোকে বলছিল কথা বলতে। আমার পুনর্জন্ম 1 2 দেখা ছিল না, আমি একেবারে তিনটে পরপর দেখলাম এবং প্রথমটা 1 ঘন্টা, তারপরেটা ওই 57 মিনিট, আর থার্ডটা 1 ঘন্টা 25 মিনিটের করা হয়েছে। তো পুরোটা দেখলাম এবং আমার রিভিউ আর কি এই ভিডিওর মধ্যে আমরা তিনটে নিয়ে একবারে কথা বলবো। তো দেখুন, কোন সিরিজ যখন পপুলার হয় এবং এতটা এগিয়ে যায়, তার মানে হচ্ছে যে এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো মানুষের খুব পছন্দ হয়েছে। ক্যারেক্টারগুলোর মধ্যে সেই ব্যাপারটা না থাকলে আপনি সিরিজ এগিয়ে নিয়ে যেতে পারেন না, কারণ একটা মানে সিনেমার মতো যখন গল্প হয় সেটা খুব প্লট ড্রিভেন হয়, প্লট পয়েন্টসের ওপর। এখানেও ডেফিনেটলি প্লট পয়েন্টস রয়েছে, খুব ইন্টারেস্টিং কিছু টুইস্ট অ্যান্ড টার্নস রয়েছে, সেগুলোর মধ্যে আমি আসছি। বাট তার আগে আমি ক্যারেক্টারদের কথা বলবো। তো এখানে এই রাফসান হক যে ক্যারেক্টারটা প্লে করছে, আফরান নিশো, সেই ক্যারেক্টারটা দুর্দান্ত এবং সেই ক্যারেক্টারটা লেখাও হয়েছে খুব একটা, তার মধ্যে একটা স্টাইলাইজ ব্যাপার আছে। সবসময় যখন লোকে ভাবছে যে তাকে প্রায় প্রায় মানে এ করে দিয়েছি, মানে তাকে এবার আমি বাগে এনেছি, এরকম লোকে মনে করছে, তখনই তার কাছে একটা অন্য কোনো মাস্টার প্ল্যান আছে। তো তার ক্যারেক্টারিস্টিক্সটা খুব সুন্দরভাবে করা হয়েছে আর কি, এবং সেটা ডেফিনেটলি লেখা একটা স্তর অবধি নিয়ে যেতে পারে একটা ক্যারেক্টারকে, অভিনেতা তার পরের স্তরটাতে নিয়ে যায় নিজের পারফরমেন্স দিয়ে। এবং আফরান নিশো যেভাবে পুরো ব্যাপারটাকে প্লে করেছে, তার ম্যানারিজম, তার হাব ভাব, কথা বলার স্টাইল দুর্দান্ত ছিল। ক্যারেক্টারটা বিভিন্ন শেডস রয়েছে। প্রথম যে ফার্স্ট যে পুনর্জন্ম 1, সেখানে আমরা তাকে একটা সম্পূর্ণ অন্যভাবে দেখতে পাই এবং সেখানে গল্পটা ছিল যে একটি লোক, তার বউ নিখোঁজ, তো সেখানে একটা ইম্পোস্টার চলে আসছে এবং তার বাড়িতে থাকছে। সেখানে যেভাবে প্লে করছিল আফরান নিশো এবং তারপরে যত প্রোগ্রেস হয়েছে গল্পটা, মানে পার্ট 2 পার্ট 3 দেখেছে, তার ক্যারেক্টারাইজেশন অনেক পরিবর্তন এসেছে এবং সেখানে সে যে শেডসগুলো এনেছে সেটা দেখবার মতো। মেনলি এই ক্যারেক্টারটার জন্যই এই আমার মনে হয় এই নাটকটা এত বেশি হিট, এটা সবচেয়ে মানে সেক্সি ক্যারেক্টার আর কি। আর এছাড়া মেজাবিন চৌধুরীও খুব ভালো পারফরমেন্স দিয়েছে, বাকি যে সব চরিত্রগুলো রয়েছে তাদেরকেও বেশ ভালো করে করা হয়েছে। এবার এখানে যদি টুইস্ট অ্যান্ড টার্নসের কথা আমি বলি, তো এখানে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো দেখুন সবসময় লজিক্যাল নয়, ঠিক আছে। আমি ভালো করে তিনটে পার্টি দেখলাম, কিছু কিছু জায়গায় জিনিসপত্রগুলোকে মানে টুইস্টটা আপনাকে মজা দেবে ডেফিনেটলি, যখন আপনি দেখছেন একটা ফ্লোতে তখন আপনাকে মজা দেবে, কিন্তু আপনি যদি ভেবে দেখেন যে এটা লজিক্যাল হচ্ছে না, মানে লজিক্যাল হচ্ছে না। বাট সবসময় দেখুন এটা একটা কমার্শিয়াল কাজ, ঠিক আছে, এটা এরকম খুব আউট অফ দ্য বক্স কাজ নয়, এটা খুবই কমার্শিয়াল ওয়েতে ট্রিট করা হয়েছে। এখানে প্রেমের অ্যাঙ্গেল সব কিছুই রয়েছে, সব রকমের ইমোশন রেখে একদম পুরো পট বয়লার আর কি এটা। তো সেই জন্য মানে ইললজিক্যাল হলেও টুইস্টগুলো দেখতে ভালো লাগে এবং পর পর একটা একটা করে টুইস্ট আসতে থাকে। কিছু জায়গায় প্রেডিক্ট করে নিল, সেটা কিন্তু মানে প্রেডিক্ট করে নিচ্ছে কিন্তু আসছে, আমার সেটা দেখে মজা লাগছে ডিউ টু দ্য এক্সিকিউশন। আর এর সাথে সাথে যে মিউজিকের ব্যাপারটা আছে, আমি দেখেছি এখানে কিছু কিছু রান্নার দৃশ্য আছে, কী সেটা আমি বলছি, যারা এটা মানে ফলো করে তারা বুঝেই গেছে কীসের ব্যাপারে। তো সেই যখন রান্না করছে সেখানে সাথে সাথে ভায়োলিনের মিউজিক ইত্যাদি মিউজিকটাকে একদম মানে ব্যাপারটাকে একটা যেন খুব সুন্দর একটা যেন স্টেজ প্লে হচ্ছে, এটা কোনো একটা আর্টিস্ট তৈরি করছে রান্নাটা, এরকম একটা ফিল দিয়ে ব্যাপারটাকে এক্সিকিউট করেছে, সেটা খুব ভালো লেগেছে। এবং এখানে বিভিন্ন রান্নার পিছনে কী রেসিপি, তার কী সায়েন্স রয়েছে, এটার পিছনে ইতিহাসের গল্প কী রয়েছে, সেই জিনিসপত্রগুলো কিছু কিছু জায়গায় উঠে উঠে আসে, তো সেই ইনফরমেশনগুলো বেশ এফেক্টিভ, শুনতে ভালো লাগে। এবং নর্মাল খাবার দিয়ে, নর্মাল পদার্থ দিয়ে কী কী যে ডেঞ্জারাস জিনিসপত্র হতে পারে সেই জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে উঠে আসে। আর এছাড়া টেকনিক্যাল এক্সিকিউশন ভালো লেগেছে, খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু মনে হয়নি, খুব শর্টসগুলো খুবই ক্লাসিক ওয়েতে, মানে খুব যে কমপ্লিকেটেড ক্যামেরা ওয়ার্ক রয়েছে বা এডিটে যে প্রচুর কিছু খেলা রয়েছে তা নয়। আর আমি দেখলাম যে ফার্স্ট দুটো খুব লিনিয়ার ওয়েতে গল্প দুটো এগোয়, থার্ড যে মানে পুনর্জন্ম 3 যেটা রিসেন্টলি বেরিয়েছে সেখানে একটা নন লিনিয়ার অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। এবং এই ক্যারেক্টারটার যে সাইকিটা আগে থেকেই এরকম ছিল, মানে এরকম নয় যে হিট অফ দ্য মোমেন্টে অ্যাট এ টাইম করেছে এবং তারপরে সেটাকে লোকাবার জন্য করছে, সেরকম নয়, তার মানে একটা পাস্ট রয়েছে, সেখানেও সে এরকমই ছিল, সেই জিনিসপত্রগুলোকে এক্সপ্লোর করছে। তো একটা নন লিনিয়ার স্টোরি টেলিংয়ের অ্যাপ্রোচ নিয়েছে, যেটা আমার কিছু জায়গায় মনে হচ্ছিল যে ওরা সাল মানে যে পাশাপাশি 2021-22 দেখা ছিল সেখানে কয়েক জায়গায় আর কি একটু ভুল হচ্ছিল বলে আমার মনে হয়েছে, আপনারা জানাবেন কমেন্টে। বাট আমার ভালো লেগেছে ডেফিনেটলি। প্রথম দিকের মানে ইনিশিয়ালি যখন গল্পটা শুরু হয় তখন তার গ্রিপিংটা বেশি থাকে, পরের দিকে থার্ড পার্টে যেহেতু অডিয়েন্সের এক্সপেকটেশনও বেড়ে গেছে কারণ এটা হিট একটা নাটক, তখন তাই জন্য ডিরেক্টরকে আরও বেশি টুইস্ট অ্যান্ড টার্নস দিতে হচ্ছে, আরও কিছু একটা ইয়ে দিতে হচ্ছে। সেটা করতে গিয়ে একটু গল্পের যে বাঁধন যাকে আমরা বলি সেটা কোথাও একটু লুজ হয়ে গেছে এবং সেখানে ওই টুইস্টগুলোর উপর বেশি ফোকাস হয়ে গেছে রাদার দ্যান দ্য ক্যারেক্টার, মানে থার্ডটাতে পৌঁছাতে ততক্ষণ, মানে যেহেতু আমি 1 ফ্লোতে দেখছিলাম তাই আমার মনে হয়েছে। বাট ওভারঅল আমি বেশ এনজয় করছি, কমার্শিয়াল কাজ হিসেবে যথেষ্ট ভালো। উইকি জায়দের রেড ড্রাম দেখেছিলাম, সেটাও বেশ ভালো লেগেছিলো, এই কাজগুলো খুবই ভালো লেগেছে। তো থ্রিলার ঘরানার মধ্যে উনি বেশ ভালো কাজ করেন, আমার তো বেশ ভালোই লেগেছে। আপনাদের কী বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।